আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে আজকে শরীয়তপুর আরেকটি দর্শনীয় স্থানে নিয়ে যাব, শরীয়তপুর মনসাবাড়ি। শরীয়তপুর জেলা সদর থেকে প্রায় 1 কিলোমিটার দক্ষিণে ধানুকা গ্রাম। এখানে কালপুরাণের সাক্ষী ময়ূর ভট্টের বাড়ি, লোকে বলে মনসাবাড়ি। জরাজীর্ণ আর ধ্বংসপ্রায় বাড়িটির আছে সমৃদ্ধ ইতিহাস। ভারতের কনৌজ থেকে 200 বছর আগে ভট্টাচার্য পরিবার বসবাসের জন্য আসে এই গ্রামে। তাদেরই একজন ময়ূর ভট্ট, যিনি প্রায় 600 বছর পূর্বের সুলতানি বা মোঘল কারুকার্যে তৈরি করেন বাড়িটি। 17 শতাব্দীর মধ্যভাগে সংস্কৃত কবি বৈজয়ন্তী জন্ম নেন গ্রামটিতে, তার শিক্ষালাভ এই বাড়িতে। মন্দিরটা দেখতে আসছি, এটা 600 বছর আগের মন্দির। এটা ব্যাহত হয়ে গেছে অনেকটা, এই ধ্বংসপ্রাপ্ত ইমারতগুলিকে যদি মেরামত করা যেত। আমাদের নিজস্ব অর্থায়নে সম্ভব নয়, এটা সরকার থেকে যদি কোনো পদক্ষেপ নেন, এটাকে যদি সংরক্ষণ করা হয় তাহলে এখানে আরো দর্শনার্থী বাড়ত এবং এই ঐতিহ্যটা টিকে থাকতো। গ্রামটির পাশেই আছে 200 বছরের পুরনো প্রায় 200 ফুট উঁচু মঠ। ফাটল ধরা মঠটিও জানান দেয় প্রাচীন ঐশ্বর্যমণ্ডিত ইতিহাসের কথা। এরই মধ্যে মনসাবাড়ির অনেক জমি বেদখল হয়ে গেছে, দখলমুক্ত করে পুরো এলাকাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে মনসাবাড়িকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র নির্মাণ করার জন্য একটি প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। পুরাকীর্তি বাড়িটি দখলমুক্ত আর স্থাপনাগুলো সংস্কারের দাবি সচেতন মহলের।